একদমই সবাইকে। আমরা চলে এসেছি অঞ্জলি দিতে, দেখো কত লাইন। অঞ্জলি লাইনে আমরা ছিলাম সবাই মিলে, মাকে আমরা এখন অঞ্জলি দেব। এবার তুই এই এই ব্যাচটা হয়ে যাওয়ার পরে এর পরের ব্যাচটাতেই আমরা অঞ্জলি দেব। তো তারপর এখান থেকে সকালবেলার খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে, সকালবেলা কচুরির একটা ব্যাপার আছে। তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ এখন আমরা কমিউনিটি হলে ঢুকে এখন কচুরি খেতে বসে গেছি, সুন্দর সুন্দর গরম গরম কচুরি আর ছোলার ডাল। তো এরপর চলে গেলাম আমার পাড়াতে, তো পাড়াতেও সব অঞ্জলি টঞ্জলি দেওয়ার পরে এখানে সব প্রসাদ দিচ্ছিলো, মাকে একটা কাকিমা প্রসাদ দিল। তো এরমভাবে অষ্টমীর সকালটা আমরা কাটালাম। সকালবেলা কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম। তারপরে দুপুরবেলা খিচুড়ি ভোগের একটা আয়োজন করা হয়েছিল, তো সেখানে আমরা খিচুড়ি খেতে এসেছি। খিচুড়িটা দারুণ ছিল, মায়ের ভোগ বলে কথা। আর আমি যখনই ভিডিও তুলছি কৃষাণু তখনই চুল ঠিক করতে শুরু করছে, অ্যাজ ইফ এটা আয়না ভিডিও না। তো এনিওয়েজ আমাদের খিচুড়ি চলে এলো, কি সুন্দর দেখো। আমার এরকম টাইপের খিচুড়ি খেতে খুব ভালো লাগে, তার সাথে লাবড়া তরকারিটাও দারুণ টেস্টি ছিল। তো অষ্টমীর আমাদের যে লাঞ্চটা বলা যেতে পারে এরমভাবেই আমাদের লাঞ্চটা হলো। জেনারেলি অষ্টমীতে সবাই খিচুড়ি বা লুচিই খায়, তো এরমভাবে লাঞ্চটা হয়ে গেল। তারপর আমার পাড়াতে চলে এলাম, এখানে সন্ধি পুজোর একটা আয়োজন হয়েছে। তো সন্ধি পুজোর যে মায়ের ভোগ, তো সেই মায়ের ভোগই সব কাকিমারা নিয়ে আসছেন। সন্ধি পুজোর সাথে আমার একটা স্পেশাল কানেকশান আছে, হয়তো অনেকেরই আছে মা দুর্গার সাথে স্পেশাল কানেকশান, তো আমারও সেরমভাবে একটা স্পেশাল কানেকশান আছে। তো সন্ধি পুজোতে আমি আলাদাভাবে পুজো দিয়েছিলাম, মাকে একটা শাড়ি, মালা, মিষ্টি, ফল, আলতা, সিঁদুর, যা যা দিতে হয় সব দিয়েই মাকে আমি আলাদাভাবে একটা পুজো দিয়েছিলাম। তো ওই পাড়াতে প্রচণ্ড ভিড় ছিল, তাই আমি আমার পাড়াতেই চলে এসেছি। তো এখানে মায়ের ভোগ মাকে এখন নিবেদন করা হবে, তারপরেই পুজো শুরু করা হবে। তার মধ্যে সন্ধি পুজোর যে 108টা পদ্ম ফাটাতে হয় বা 108টা প্রদীপ সব প্রিপারেশনগুলো করা হয় সেগুলোও আমরা করেছি, বাট ভেরি স্যাডলি আমার ভিডিও তোলার কেউ নেই, তাই সেই সবের ভিডিও নেই। তো এখানে এখন মাকে ভোগ নিবেদন করা হচ্ছে। তো মাকে ভোগ নিবেদন করার সময় মা মুখটা ঢাকা দিয়ে রাখা হয় যাতে না কেউ মাকে দেখতে পায়। তো এখানে এখন আমাদের সন্ধি পুজো শুরু হয়ে গেছে, মাকে পদ্ম দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি একটু শর্ট ক্লিপিংস করে এটা ভিডিও করেছি, কারণ টোটাল 45 মিনিটসের একটা পুজো এখানে পুরোটা দেওয়া সম্ভব না। তো এখানে আরতি হচ্ছে, ঠাকুরমশাই সুন্দরভাবে আরতি করলো। আর আমি যেরকম বললাম, আমি বলেছিলাম আমি যে শাড়িটা মাকে দিচ্ছি সেই শাড়ি দিয়ে যেন আরতি করা হয়, সেভাবেই ঠাকুরমশাই করেছে। তারপর আমার দেওয়া মালাটাও উনি ঠাকুরকে পরিয়ে দিলেন, আর এরভাবেই কেটে গেল আমাদের অষ্টমীর দুপুরবেলা। বিকেলবেলা একটু সাজুগুজু করে আবার বেরিয়ে পড়লাম, একদম লোকাল একটা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো এই প্যান্ডেলটা খুব অ্যাট্রাকটিভ লেগেছিলো, পুরো একদম যেটাকে বলে ওয়ার্ম কালার, ওয়ার্ম কালারের সুন্দরভাবে সাজিয়ে লাইটিং ফাইটিং করে প্যান্ডেলটা খুব সুন্দর একটা এথনিক ওয়েতে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ পুকুর আছে পাশে, পুকুরটাকেও পুরো লাইট দিয়ে পুরো সাজিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, পুজো পুজো অ্যাম্বিয়েন্স যেটা হয় আর কি। তো একটাই ঠাকুর দেখেছি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম অষ্টমীর দুপুরবেলা, অতক্ষণ থাকার পর বাড়ি এসে একটু শুয়ে পড়েছিলাম, তারপর খুব টায়ার্ড লাগছিলো, তাই ওই একটাই ঠাকুর আমি অষ্টমীতে দেখেছি। অষ্টমী সন্ধ্যায় আমরা বেড়াতে বেরিয়েছি, ছোট্ট ছোট্ট বেড়াচ্ছি, তোমরা আমাদের সাথে বেড়াও। ডিনারটা ভেবেছিলাম লোকাল একটা রেস্টুরেন্ট থেকে করবো, কিন্তু রেস্টুরেন্টের বাইরে লাইন দেখে আমরা ডিসাইড করলাম যে আমরা খাবার প্যাক করে নিয়ে গিয়ে বাড়িতেই খাবো। তো অষ্টমী আমাদের এভাবে কেটে গেল। নেক্সট ডে নবমী, নবমীতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের জন্য বিরিয়ানি কিনতে এসেছি আমরা সোদপুর আর্সেলানে। একটা আর্সেলানের নতুন ব্রাঞ্চ খুলেছে সোদপুরে, তো আমরা সেখান থেকে চিকেন বিরিয়ানি নিলাম, ফিরনি নিলাম ওনাদের জন্য, ওনারা খেতে ভালোবাসেন। কিন্তু ওনাদের সাথে কোনো ভিডিও নেই, কারণ ওনারা ক্যামেরা ফ্রেন্ডলি না। তো এনিওয়েজ, কিন্তু আমরা এখানে বিরিয়ানি খাইনি, কারণ আমাদের পাড়াতে আজকে মাটন খাওয়ানো হবে। চলে এসেছি আবার খাওয়া দাওয়া করতে, এটা হচ্ছে মাটন খাওয়ার লাইন, দেখো কি সুন্দর সব খাওয়ার দাওয়ার সাজানো আছে। মাটনের আলুগুলো আলাদাভাবে আছে, ডাল আছে,
তুপসে মাছ ফ্রাই আছে, চাটনি পাঁপড় মিষ্টি সবই আছে। তো এগুলো এরমভাবে সুন্দরভাবে সাজানো, আমি একটা দাদাকে বললাম এই ড্রামের ঢাকনাটা সরাতে যাতে আমি একটু মাটনের ভিডিও তুলতে পারি। তো উনি এরমভাবে করলেন, তো আমরা বসে গেলাম আর অপেক্ষা করলাম যে আমাদের কখন আমাদের প্লেট আসবে, ভাত আসবে, বেশ খাবার দাবার আসবে, একদম জমিয়ে খাওয়া যাবে, নবমীর স্পেশাল খাবার দাবার বলে কথা। তো ঠিক আছে, আমাদের এখন থালা দিয়ে গেলে, এবার ভাত ভাত দেবে, তো তোমরা দেখো। অ্যান্ড নবমীর দুপুরবেলার আমাদের এরমভাবে কাটলো, সবার সাথে একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করে, এনজয়মেন্ট করে, হই হই করে এরমভাবেই কাটলো। করার পরে চলে গেলাম বাইরে, ওখানে একটা আইসক্রিম কাউন্টার মতো হয়েছিল, ওখানে আমরা সবাই আইসক্রিম খেলাম। এখানে বাটারস্কচ আইসক্রিম দেওয়া হয়েছে, তো আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পরে পেট পুরো একদম ফুল। অ্যান্ড আমরা সবাই মিলে নবমীর দুপুরবেলা এইভাবেই কাটালাম। সন্ধেবেলা বেরিয়ে গেলাম লোকাল আরও কিছু ঠাকুর দেখতে, একটু যেগুলো ভালো করেছে, প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে, যেগুলো মোটামুটি পপুলার আমাদের এখানে লোকাল এরিয়ার, তো সেগুলোই একটুখানি দেখতে গেলাম। নবমীর নিশি বলে কথা, সবারই মন ভার, কিন্তু তার মধ্যেও যে কটা ঠাকুর দেখা বাকি ছিল সবকটাই দেখলাম। আর নবমীর রাত্রিবেলা তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, তো যাই হোক ভিড়ের মধ্যেও আমরা ম্যানেজ করেছি কিছু কিছু ভালো ভালো ঠাকুর দেখার আর ভিডিও করা, তোমাদের সাথেও শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগছে। কারণ পুজো তো দুদিন পরে শেষ হয়ে যাবে, কিন্তু এই ভিডিওসগুলো থাকবে, তো যখন মন খারাপ হবে বা মা দুর্গার কথা মনে পড়বে, তো এই ভিডিওসগুলো অনেকটাই হেল্প করবে মেমোরিগুলোকে রিলিভ করার। তো দেখো এখানে একটা আমরা প্যান্ডেলে এসেছি, উদয়রাজপুর বলে এখানে একটা অনেক পুরনো প্যান্ডেল, মানে অনেক পুরনো পুজো, একদম ছোটোবেলা থেকে আগে বাবার সাথে আসতাম স্কুটার করে ঠাকুর দেখতে, এখন বরের সাথে আসছি বাইকে করে। তো এটা আর একটা, এটা বসুনগরের ঠাকুর, এটা অনেক পুরনো, একদম যখন থেকে আমি স্কুলে পড়ি তখন থেকেই পুজোটা হয়ে আসছে, আস্তে আস্তে অনেক বড় হয়েছে পুজো, সবার উন্নতি হয়েছে, পুজোও খুব বড় হয়েছে, বিরাট বড় ঠাকুর, কুমোরটুলি থেকে এই ঠাকুর আসে, তো মহালয়ার দিন চলে আসে। তো দেখতে পাচ্ছ কী সুন্দর মিনাকারির কাজ করা, সব থেকে পছন্দ হয়েছে আমার গণেশকে, গানুর একদম সুরেও একদম পুরো মিনাকারির কাজ করা। তারপরে নেক্সট চলে গেলাম আর একটা প্যান্ডেলে, এই ঠাকুরও অনেক পুরনো, অনেক দিন থেকেই হচ্ছে, ছোটোবেলা থেকেই দেখে আসছি। তো মাঝখানে দুই বছর পুজোতে সেরকম জমজমাট ব্যাপারটা ছিল না, একদমই হালকা ফুলকাভাবে পুজোগুলো গেছে, এরকম ভিড় ছিল না, বাট অনেক দিন পরে মানে দুই বছর পরে পুজোয় বেরিয়ে দেখলাম সেই আবার ভিড়টা আবার ব্যাক করে এসেছে, ভালোই লাগছিল, বাট প্রচণ্ড গরমও ছিল। তো দেখতে পাচ্ছ সিলিং কী সুন্দরভাবে ফ্লোরাল একটা দিয়ে ডেকোরেশন করা আছে, আর এটা হচ্ছে মায়ের মূর্তি, পুরো মাটির একটা মূর্তি। আর সব থেকে যেটা ভালো লাগে হচ্ছে আলোর যে সাজ দিয়ে পুরো রাস্তাঘাট সাজানো, সেটাই আমার সব থেকে বেশি অ্যাট্রাকটিভ লাগে দুর্গাপুজোতে। তো এরমভাবে চলে গেলাম আর একটা প্যান্ডেল এক্সপ্লোর করতে, তো এরকম পরপর আমরা মোটামুটি চারটে থেকে পাঁচটা ঠাকুর দেখলাম, তারপরে আর ভালো লাগছিল না, খুবই গরম লাগছিল। তো আশা করি আমার এই ব্লগ আর আমার এই পুজো পরিক্রমা তোমাদেরও ভালো লাগছে, তোমরাও এনজয় করছো। তো এইভাবেই আমাদের নবমী নিশি কেটে গেল। পরের দিন দশমী, দশমীর সকালবেলা আমি প্যান্ডেলে চলে এসেছি। আমি প্রত্যেক বাড়ি প্রত্যেক বছরই দশমীর সকালবেলা ঘট বিসর্জন দেখতে যাই, মাকে বিদায় জানাবার জন্য আমি যাই, যেরকম মা যখন বাড়ি আসে তখন আমি থাকি, চেষ্টা করি থাকার, আর মা যখন শ্বশুরবাড়ি যায় তখন আমি চেষ্টা করি থাকার। তো আমি এখানে পাড়াতেই এসেছি, এখানে ঘট বিসর্জন আমি দেখব। আর তো তার আগে দেখতে পাচ্ছ এখানে সব ভোগ আসছে,
দশমীর দিন মা পান্তা ভাত আর কচু শাক খায়। এটা একটা বেশ মজার একটা গল্প আছে, সেটা নিশ্চয়ই তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা সার্চ করে দেখে নিও, খুব ভালো লাগবে, মজার একটা গল্প। তো সেই ভোগ চলে এসছে, কিন্তু ভোগ নিবেদন করার আগে মায়ের আরতি হবে, তারপর অঞ্জলি হবে, আর অঞ্জলি দেওয়ার পরে, মাকে ভোগ নিবেদন করে দেওয়ার পরে মায়ের ঘট বিসর্জন করে দেওয়া হবে, মা আবার কৈলাসে ফিরে যাবে, আবার এক বছরের অপেক্ষা। তো ঘট বিসর্জনের ভিডিও আমি তুলতে পারিনি, কারণ আমি সেই সময় ভিডিও তোলার মতো মানসিকতা ছিল না, তখন সব বাঙালিদেরই কষ্ট হয় মা চলে গেলে। তো আমি এখন অতটা হার্ডকোর ভিডিওগ্রাফি মানে ভিডিওগ্রাফার হতে পারিনি, তাই আমি ঘট বিসর্জনটা আমি তুলতে পারিনি, চেষ্টা করবো নেক্সট ইয়ার থেকে তোলার। তো এখন আরতি হচ্ছে, দেখো বেশ ভালো লাগছে। এবার অঞ্জলি দেওয়া হচ্ছে, দশমীর অঞ্জলি। অঞ্জলি দেওয়ার পরে মাকে ভোগ নিবেদন করা হবে, দেখতে পাচ্ছ মায়ের আবার ঢেকে দেওয়া হয়েছে, কারণ মা যখন খাবার খায় তখন তার দিকে তাকাতে নেই, তো সেই হিসাবে মাকে ঢেকে দেওয়া হয়েছে একটা কাপড় দিয়ে। তারপরে ঘট বিসর্জন হয়ে গেছে, তো এরপরে দধি কর্মা মাখা হচ্ছে খই দিয়ে, বাতাসা দিয়ে, মিষ্টি দিয়ে, দুধ দিয়ে, দই দিয়ে, সব একসাথে করে খুব সুন্দর একটা প্রসাদের টেস্ট হয়ে যায়। আর তার সাথে তো পান্তা ভাত আর কচু শাকটা আছেই, তো এগুলো সব মায়ের প্রসাদ আমরা পেলাম। এরপর এই পাড়াতেই আজকে দুপুরবেলা ডিম ভাতের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আর আমার মা বাবা বলেছিল যে একবারও তো দুপুরবেলা আমাদের সাথে খেলি না, তো আসিস পারলে এখানে এসে খেয়ে যাস। তো সেই হিসাবে আমি আর কৃষাণু এলাম, এসে এখানে ডিম ভাত এনজয় করলাম। তো দেখো আমরা সব ভিডিও করছি, ভিডিও করার পরে এখন ডিম ভাত খেতে বসবো। দারুণ টেস্টি ডিম ভাত ছিল, তার সাথে ডাল ছিল, তরকারি ছিল, ভাজা ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, যা যা থাকে। তো এখানে সব পাড়ার কাকুরাই সব খাবার দাবার সার্ভ করছে, অ্যান্ড আমরা এইভাবেই দশমীর ভোজন একসাথে এনজয় করলাম। তারপর চলে এলো সেই মুহূর্ত, যে মুহূর্তটা আমি কোনো দিনই চাই না, কোনো বাঙালিই চায় না যে আসুক, মাকে বরণ করার সময়, মাকে বিদায় জানাবার সময়। যদিও বা ঘট বিসর্জন হয়ে গেছে, তবুও মায়ের মূর্তিটা তো ছিল, সেটাও অনেকটা দেখে ভালো লাগছিল। কিন্তু যাই হোক, সবাইকেই বাড়ি ফিরতে হবে, মাকেও ফিরতে হবে। তো আমি বরণ করতে শুরু করে দিলাম, আমি আর আমার মা একসাথেই বরণ করলাম, তার সাথে পাড়ার অন্যান্য কাকিমা, জেঠিমা, দিদি, বৌদি, বোন সবাই ছিল। আমি একটু অসুরকেও মিষ্টি খাইয়ে দিলাম, কারণ ওনারও একটু মিষ্টি খেতে তো ইচ্ছা করে, সবসময় সবাই গালাগালি মন্দ সব করে, তো ওনাকেও মিষ্টি দিয়ে দিলাম, একটা পান দিয়ে দিলাম। সবার সাথেই কথা বলছি, হেসে হেসে ফটো তুলছি, সব কিছুই করছি, তাও কোনো একটা জায়গায় মনটা একদমই ভালো নেই, কারণ মা চলে যাবে, একদম হাসিটা মন থেকে আসছিল না। তাও হাসি মুখে বিদায় জানাতে হবে, যাতে আমাদের দুর্গা মাও কষ্ট না পায়। তো ব্যাস, আমাদের বরণ উৎসব বা বরণ করা, মাকে বরণ করাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তারপর নিজেদের মধ্যে আমরা সিঁদুর খেললাম, তারপরে বাড়িতে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে দুর্গা মাকে বিদায় জানানোর ফাইনাল পালা। ঠাকুরকে গাড়িতে তোলা হচ্ছে,
আমি ভাসানে যাই না, আমি ভাসান আগে যেতাম, কিন্তু আমি ঠাকুর বিসর্জন দেখতে পারি না বলে আমি বাইরে থেকেই মাকে প্রণাম জানিয়ে তারপরে ঘরে ফিরে যাই। আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। সবাইকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে ভালোবাসা আর বন্ধুদের শুভেচ্ছা। সবার যেন বছরটা খুব ভালো কাটে, আর আমাদের দুর্গা ঠাকুর যেন পরের বছর আবার খুব তাড়াতাড়ি ফিরে আসে। তো তোমাদের সাথে পরের ব্লগে আবার দেখা হবে, ততদিন সবাইকে ভালো রেখো আর তোমরাও ভালো থেকো। টাটা।